গাছের তরতাজা লাউ কাটার জন্য চলে আসলাম আজকে। এই যে কত সুন্দর তরতাজা লাউ ডক কেটে নিলাম। আরো লাউ ডগ আমি এইভাবে গাছ থেকে কেটে নেব। এই দেখুন আমি কত সুন্দর তরতাজা লাউ ডগ গুলো কেটে নিয়েছি। এখন আমি রান্না করে চলে যাব, লাউ ডগ কেটে রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো তরতাজা গাছের লাউ ডগ কেটে রান্না করে। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে লাউ ডগ রান্না করি। এখন আমি এই লাউ ডগগুলো কেটে নেব। আমার সমস্ত লাউ ডগ গুলো কাটা হয়েছে, এখন আমি আলুগুলো কেটে নেব। আমি আলুগুলো এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি এগুলো ধুয়ে নেব। মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। লাউ ডগ রান্না করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি সরিষা বাটা নিয়েছি, এখানে কাঁচামরিচ বাটা, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লবণ, সাদা তেল, আর নিয়েছি ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ। এখন আমি লবণ হলুদ খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নেব। আমার লবণ হলুদ ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় জাল ধরাই দেব। চুলার জালটা ধরাই দিলাম আর চুলাটা ধরানো হয়ে গেছে, এখন চুলার উপর কড়াইটা বসাই দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এখন উল্টাই দেব। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আমি এমন লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। বাজারে কড়াইতেই আমি লাউ ডগ রান্নার জন্য তেল দিয়ে দেব, পেঁয়াজ বাটা দিয়ে দেব, কাঁচামরিচ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আমি এখন মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেব।
এখন এই সরিষা বাটার ভিতরে একটু পানি দিয়ে দেব। সরিষা বাটা আর পানি একসঙ্গে আমি একটু মিক্স করে নেব। এটা আমি এখন মশলার ভিতর দিয়ে দেব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউ ডগ ও আলু দিয়ে দেব। মশলার সঙ্গে আমি লাউ ডগটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমি এখন চাপা দিয়ে দেব, দেখে নেব তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। সব পানি বের হয়েছে কতগুলো, নাড়ছে। মামার খুব শখ হয়েছে তরকারিটা নাড়ার। নাড়ো নাড়ো ভালো করে নাড়ো। আমি আবারও চাপা দিয়ে সিদ্ধ করে নেব লাউটা, লাউ ডগটা। চাপা খুলে দেখে নেব, এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সব পানি শুকাই গেছে। এখন আমি এটাকে ঘোলের পানি দিয়ে দেব। তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখন তরকারিটা হয়ে গেছে ভেজে রাখা ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দেব। আমি এখন এই মশলার গুঁড়াটা তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। মশলাটা মিশিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট চুলার উপর ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, কালারটা যেমন সবুজ এসছে, আর তরকারি কিন্তু দারুণ একটা স্মেল বের হচ্ছে ভেজে রাখা মশলাটা দেওয়ার জন্য। এখন আমি ঢেলে নেব। সত্যি বন্ধুরা, এত পরিমাণ স্বাদ হয়েছে এই তরকারিটা। এই দেখুন এই লাউ ডগ, সত্যি অসাধারণ স্বাদে রয়েছে পুরাই।
একদম আমাদের ছাদে লাউ গাছের একদম টাটকা ফ্রেশ লাউ ডগ অসাধারণ স্বাদে রয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে টাটকা লাউ ডগ রান্না করে খাবেন, অনেক মজা লাগে। আমার এই লাউ ডগটি রান্না করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।